नमस्कार, म हिमांशु प्रसाद दास शर्मिष्ठा प्रीतम অসমীয়া সাহিত্য খবর রখা পাঠকসকলে জানে এই নাম শর্মিষ্ঠা প্রীতম জি এটা খুব রেয়ার তেনেকুৱা ধৰণৰ এটা অসুখত বহুদিন ধৰি তাই ভুগি আছে যিটো অসুখৰ বাবে যদিও বা শর্মিষ্ঠার মগজু ঠিকেই আছে কিন্তু বয়সৰ লগে লগে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সমূহ দুর্বল হয়ে আহে, যার ফলত সামান্য কাম এটা করাও অসহনীয় কষ্টকর হয়ে উঠে। শর্মিষ্ঠা প্রীতম এই রোগের লগত দীর্ঘদিন ধরে তাই সাহসেরে যুঁজি আছে আর তার পিছতো তাই নিজের কলমটোরে অসমীয় সাহিত্যক সমৃদ্ধ করে আছে। কিন্তু আজির এই ভিডিওটো নির্মাণ করেছো বিশেষ একটা কথার বাবে। শর্মিষ্ঠা প্রীতমর এই যে রোগ তার চিকিৎসা এয়া যিকোনো মানুষের বাবে যিকোনো মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিয়ালের কারণে এটা অসম্ভব, দাঁড়িব নোৱাৰা এখন পাহাড়ের নিচিনা বহুত খরচ। এইখানে সময়ত রোগীয়ে যি ধরনের খাদ্য গ্রহণ করিব লাগে, ঔষধ বা যিবোৰ তেওঁ সুবিধার মাজত থাকিব লাগে হ্যাঁ অতি ব্যয়সাধ্য, হ্যাঁ কম টকাৰে তাক ঢুকি পোৱা না যায়। শর্মিষ্ঠা প্রীতম আমার গৌরব, তাতকৈ ডাঙৰ কথা শর্মিষ্ঠা প্রীতমে এইখিনি সময়তো জীবন সম্পর্কে তাই যে আশা সেটা এৰি পেলোৱা নাই। অতি কষ্টকর, অতি দুর্বিহভাবে জিয়াই থাকিও তাই এতিয়াও সপোন দেখে স্বাভাবিক হয়ে মানুষের মাজত উভতি অহার। এই অসুখটো বহু মানুষের নহয়, খুব কম সংখ্যক মানুষের মাজতে এই অসুখটো হয়, সেইবাবে ইয়ার চিকিৎসা সহজলভ্য নহয়, সহজলভ্য নোহার বাবে ইয়ার খরচও বহুত বেশি। সেইবাবে প্রয়োজন এই মুহূর্তে আমার সকলোরে, আমি সকলোয়ে যদি অকন অকনকৈ সাহায্য দি সহায় করে মরম করে শর্মিষ্ঠার কাছে ঠিয় হোঁ তেতিয়াহলে এই রোগের চিকিৎসা সম্ভব। আটাইতকৈ ডাঙৰ কথা আমি যে কাষত ঠিয় হয়েছো, আমি যে তাইক মরম দিছো, তাইর বিপদের সময়ত তাইক যে আমি অকলশরিয়া হবলৈ দিয়া নাই, এই বিশ্বাসটোৱে শর্মিষ্ঠাক আরো বেশি সাহসী করে তুলিব। তাই যখন যুঁজ দি আছে সেই যুঁজখন যুঁজি যাবলৈ তাইক আরো বহুত বেশি প্রেরণা দিব। মই এইখিনি সময়তে দুটামান কথা আপোনালোকক জনাবলৈ বিচাৰিম এই রোগটোৰ বিষয়ে, যাক আমি স্পাইনাল মাস্কুলার এট্রোফি চমুকে SMA নামৰ এই রোগটো SMA বুলি কোৱা হয়। তাই নিজেই লিখিছিলে, তাই নিজে লিখা দুটামান বাক্য আপোনালোকক শুনাবলৈ লৈছো যে এই রোগটোৱে কেনেকৈ মোৰ খোজবোৰ কাঢ়ি নিলে, কেনেকৈ মোৰ শৰীৰটোক এখন বিছনা অথবা হুইল চেয়াৰত বন্দী কৰি পেলালে। তাকেই তাই নিজৰ আত্মকথা নামৰ আত্মজীৱনীমূলক গ্ৰন্থখনত তাই বৰ্ণনা কৰিছে। তাই আকৌ লিখিছে যে মুঠতে দিনৰ পিছত দিন, বছৰৰ পিছত বছৰ ধৰি সহন কৰি গৈছোঁ এই ৰোগটোৱে মোৰ শৰীৰটোত মেলি দিয়া সমস্ত যন্ত্ৰণা। কিন্তু আৰু কিমান দিন, আৰু কিমান বছৰ মাংসপেশীৰ এই কষ্টকৰ যুঁজখনৰ পৰা মুক্তিৰ ব্যৱস্থা এই জীৱনৰ কি প্ৰাপ্য নহয়, এয়া শর্মিষ্ঠাই সুধিছে। কিন্তু তাৰ উত্তৰ আছে আমাৰ হাতত। গতিকে আহক, এই ভিডিঅ'টোৰ ওপৰতে এটা একাউণ্ট নাম্বাৰ দিয়া আছে, তাত আপোনাৰ সামৰ্থ্য অনুযায়ী আপুনি সাহায্য কৰক। আৰু আমি ভাবো আমার এই মরমখিনিয়ে শর্মিষ্ঠাক আকৌ আমার মাজলৈকে উভতাই লৈ আহিব, কিয়নো সঁচাকৈয়ে এইখিনি সময়ত শর্মিষ্ঠাই অকলে বা শর্মিষ্ঠাৰ পৰিয়ালে এই যুঁজখন অকলে যুঁজিব নোৱাৰে। কিন্তু আমি গোটেইবোৰ লগ হলে এই যুঁজখন আমি যুঁজিব পাৰিম আৰু জিকিব পাৰিম। ধন্যবাদ, জীৱন জিন্দাবাদ।